স্বাগত জানাচ্ছি লিনাক্স প্রোগ্রামিং ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি হোয়াইল লুপ লিখতে হয়। তো হোয়াইল লুপটা কি, আমরা হেল্প লিখে হোয়াইল যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো যে হোয়াইল লুপটা কাজ করে কিভাবে। হোয়াইল কমান্ডস, ডু কমান্ডস, ডান, কিছুটা ফর লুপের মতোই ডু দিতে হবে এবং শেষে ডান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন মেট করবে ততক্ষণ পর্যন্ত সে লুপ চালাতে থাকবে। সো এখানে ইংলিশে লেখা আছে এক্সপান্ড অ্যান্ড এক্সিকিউট কমান্ডস অ্যাজ লং অ্যাজ দি ফাইনাল কমান্ড ইন দি হোয়াইল কমান্ডস হ্যাজ অ্যান এক্সিট স্ট্যাটাস অফ জিরো। সো যখন যতক্ষণ পর্যন্ত সে কন্ডিশন মেট করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে হোয়াইল লুপটা চালাতে থাকবে, এবং যখন কন্ডিশন মেট করবে না তখন সে স্টপ করবে। তো আমরা এক্সাম্পল দেখলেই ব্যাপারটা পরিষ্কার হব। তো একটি এক্সাম্পল হোয়াইল লুপ আমরা কীভাবে লিখব আমি দেখাচ্ছি টেক্সট এডিটরে। আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু দিলাম 1। হোয়াইল ভেরিয়েবল এক্স এর ভ্যালু 5-এর চেয়ে কম, ডু ইকো এক্স এর ভ্যালু ডান। আমরা এই কমান্ডটা লিখি তারপর দেখি যে সে কি আউটপুট দেয়। আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি সে আসলে লুপ চালাতেই আছে, সে আসলে ইনফিনিট পর্যন্ত লুপ চালাতে থাকবে কারণ সে কন্ডিশন মেট করছে এবং সে লুপটা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ সাইন। আমি কন্ট্রোল সি দিয়ে প্রোগ্রামটাকে কিল করব। সো কেন এটা ইনফাইনাইট পর্যন্ত চলছে, কারণ আমরা বলে দিয়েছি এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, আর এখানে কন্ডিশন দিয়েছি এক্স এর ভ্যালু যদি 5-এর চেয়ে কম হয় তাহলে লুপ চালাতে থাকো। 1-এর ভ্যালু যেহেতু 5-এর চেয়ে কম তাই সে লুপ কন্টিনিউয়াসলি চালাতে থাকবে। এখন আমরা একটা কাজ করি, আমরা দিই 6, সেক্ষেত্রে দেখব যে লুপ আর চলছে না কারণ সে কন্ডিশন মেট করবে না। আমরা দেখতে পাচ্ছি সে যখন 6 দিলাম এক্স এর ভ্যালু তখন আসলে লুপে সে কিছু চালাচ্ছে না, কারণ আমরা লিমিট দিয়েছি 5-এর সমান অথবা এর কম যদি হয় এক্স এর ভ্যালু তখন চালাও, এর জন্য সে চালাচ্ছে না। তো আমরা এই কমান্ডটাকে আরেকটু মডিফাই করতে পারি। আমি যদি কপি করে আবার শুরু করি, যদি এটার ভ্যালু 1 দেই, আমরা একটু সুন্দর করে লিখি প্রপার ইন্ডেন্টেশন দিয়ে। এখন আমাদের আমরা করতে পারি এক্স এর ভ্যালু ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। আমরা জানি এটা কিভাবে করতে হয়, আমরা আগের ক্লাসে দেখিয়েছি। আমরা এখন প্রতিবারই যখন লুপের মধ্যে প্রবেশ করবে প্রতিবারই আমরা এক্স এর ভ্যালু 1 করে বাড়িয়ে নেব। তাহলে আমরা আমাদের এক্স ইকুয়াল টু 1 দিয়ে শুরু করেছি কিন্তু প্রথমবার লুপে ঢোকার পর সে ইনিশিয়াল ভ্যালুটা সে এক্স ইকুয়াল টু 1 সে প্রিন্ট করবে, তারপরে কমান্ডে যাবে সে এক্স এর ভ্যালুটাকে আবার সে 1 যোগ করে নেবে, একের সাথে 1 2 হবে, এবং যতবারই লুপটা ঘুরবে তত ততবারই সে 1 যোগ করে নেবে। তো আমরা এই কমান্ডটা রান করে দেখি আউটপুট কী আসে। এক্স ইকুয়াল টু 1, তারপর আমরা এটা কপি করে নিয়ে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সে 5 পর্যন্ত রান নাম্বার প্রিন্ট করেছে। তো এর কারণ হচ্ছে গিয়ে প্রথম যখন সে হোয়াইল লুপে ঢুকে তখন তার ভ্যালু ছিল 1, আবার দ্বিতীয়বার যখন সে হোয়াইল লুপে ঢুকে তখন কিন্তু তার ভ্যালু 2 হয়ে গেছে, কারণ আমরা এখানে এক্সের ভেরিয়েবলে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করেছি যেখানে পূর্ববর্তী ভ্যালুর সাথে আমরা 1 যোগ করেছি। তাই প্রথমবার ঢোকার সময় ছিল এক্স, যখন এটা বের হয়ে যাবে তখন আসলে এক্সের ভ্যালু হয়ে যাবে 2। তো এইভাবে প্রতিবার যখন সে লুপে ঢুকছে তখন তার ভ্যালু কিন্তু আপডেট হচ্ছে 1-1 করে, কারণ আমরা 1-1 যোগ করেছি। তো তাই প্রথমবার সে 1-1 প্রিন্ট করেছে, 2-3 এভাবে সে প্রিন্ট করে গেছে যতক্ষণ পর্যন্ত 5 এসেছে। যখন সে দেখলো যে 6-এ চলে গেছে তখন কিন্তু সে লুপটা টার্মিনেট করেছে, কারণ আমরা কন্ডিশনে বলেছি যে আমাদের সংখ্যা হতে হবে 5-এর চেয়ে কম। এখন আমরা একই লুপ যদি এখানে আমরা 2 দেই তাহলে দেখি কি প্রতি লুপে সে 2 করে বাড়াবে।
দেখতে পাচ্ছি দুই করে বাড়ালো, এক তিন পাঁচ। এখন আমরা চাইলে এটাকে পনেরো যদি করে দিই তাহলে দেখে কি হয়, দেখতে পাচ্ছি পনেরোর ভিতরে যে সংখ্যাগুলো তার সাথে ততবার লুপ গিয়েছে প্রতিবার দুই করে যোগ করেছে, এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো। হোয়াইল লুপের আরেকটি ব্যবহার আছে, আমরা প্রতিটি লাইন একটা ফাইলের পড়তে পারি হোয়াইল লুপ ব্যবহার করে। সো সেই ক্ষেত্রে কমান্ডটা কীরকম হবে, হোয়াইল রিড লাইন, লাইন হচ্ছে আমি একটি ভেরিয়েবলের নাম দিয়েছি, এখানে আপনি যে কোনো ভেরিয়েবল এক্স ওয়াই জেড দিতে পারেন। ডু ইকো লাইন ভেরিয়েবল ডান, সবশেষে ফাইল, আপনার যদি ফাইলের নাম হয় ফাইল নেম ডট টেক্সট, আপনি তখন ফাইলটাকে বলে দিবেন যে এই ফাইলটা রিড করো এবং ফাইলের প্রতিটা লাইন তুমি পড়ো, প্রতিটা লাইন তুমি প্রিন্ট করো, এখানে ইকো করো। আর প্রতিটা লাইনে যদি আপনি কোনো অপারেশন চালাতে চান তাহলে সেখানে আপনি সেটাও অ্যাড করতে পারেন, যেমন এক্ষেত্রে হতে পারে ইকো লাইন ওয়ার্ড কাউন্ট, এটাও হতে পারে। তো আমরা উদাহরণ দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো সেটা কিভাবে কাজ করে। সো আমি আছি এখন এই ডিরেক্টরিতে, এই ডিরেক্টরিতে অনেকগুলো ফাইল আছে, উদাহরণস্বরূপ আমি এই ফাইলটা নিয়ে কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা লিখব হোয়াইল রিড লাইন ডু ইকো লাইন ডান, আমি আসলে এক লাইনে লিখছি। তো এই ফাইলে অনেকগুলো লাইন আছে, সবগুলো প্রিন্ট করবে, এই জন্য আমি আসলে হেডার দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছি প্রতিবারই সে এই লাইনগুলো সে প্রিন্ট করেছে, এখন আমি এটা তুলে দিলে আসলে সে সবগুলো লাইনকে সে প্রিন্ট করবে। সো হোয়াইল লুপে আপনি আসলে কোন একটা ফাইলের প্রতিটা লাইন আলাদা আলাদা করেও প্রিন্ট করতে পারেন। এখন আমি যদি আরও কিছু কন্ডিশন অ্যাড করি, যেমন হচ্ছে গিয়ে আমি এটাতে যদি আমি ওয়ার্ড কাউন্ট দিই তাহলে কি হবে, দেখা যাচ্ছে প্রতিটা লাইনের জন্য সে যেই ওয়ার্ড কাউন্ট আছে সেটা সে দেখাচ্ছে, কয়টা লাইন আছে, একটা লাইন যেহেতু একটা লাইন কতটা ওয়ার্ড আছে এবং এই সেই লাইনের সাইজ কত হবে। সো আমরা আর একটা কাজ করতে পারি, এখন দেখা যাবে যে প্রতিটা লাইনও সে প্রিন্ট করছে, সাথে সাথে লাইনে যে ওয়ার্ড কাউন্টের যে স্ট্যাটিস্টিক্স সেটাও সে প্রিন্ট করছে। সো আমাদের যদি এমন কোনো প্রয়োজন হয় যে কোন একটা ফাইলে অনেকগুলো লাইন আছে, প্রতিটা লাইনকে নিয়ে আলাদা আলাদা কোনো অপারেশন চালাতে হবে, সেক্ষেত্রে আমরা এই কমান্ডটা চালাতে পারি। সো আশা করি আপনারা হোয়াইল লুপ এবং ফর লুপ এই দুইটাই চালাতে পারবেন। আপনারা হেল্প ফর লিখলেও আপনার ফর লুপের যেই হেল্প সেকশন সেটা দেখাবে, ফর হোয়াইল লুপ দেখলেও হোয়াইল লুপের ক্ষেত্রেও আপনি হেল্পগুলো দেখতে পারেন, আর পুরো ম্যানুয়ালও আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে ফর এবং হোয়াইল লুপের, আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন, কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখলে আপনি এগুলো আসলে দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং বুঝতে পারবেন কখন কোনটা ব্যবহার করতে হবে। সো এই দুই একটা কমান্ডই আপনার মনে রাখতে হবে, কারণ এইগুলোই আপনি বারবার ব্যবহার করবেন আপনার কাজে। সো ফর লুপ এবং হোয়াইল লুপ দুইটাই খুবই প্রয়োজনীয় আপনি যখন বিগ ডেটা নিয়ে কাজ করবেন জিনোমিক্সের, তো আপনি বারবার এগুলো ইউজ করবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।